আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বুয়ের রিলেটেড জব এক্সাম সলিউশন। কিছুদিন আগে বুয়েটি অনুষ্ঠিত হয়ে গেল পিজিসিবির এসএই পরীক্ষা, সেই অনুসারেই তার জব সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই আজকের ভিডিওর সঙ্গেই থাকবেন। ওকে, পিজিসিবি এসএই ইলেকট্রিক্যাল জব সলিউশন। প্রথম যে ম্যাথটি দেওয়া ছিল এটা খুবই সিম্পল, একটু ট্রিকি, যে এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফ্রম এ অ্যান্ড বি, এ এবং বির যে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটি বের করতে বলা হয়েছে। এখানে লক্ষ্য রাখবেন, এটি যদি এ পয়েন্ট হয়, আমরা যদি পয়েন্ট সলিউশন বের করতে চাই, এটি যদি এ পয়েন্ট হয় তাহলে অবশ্যই এটি এ পয়েন্ট, এটি যদি এ পয়েন্ট হয় এটাও হবে কি এ পয়েন্ট, আর এটা যদি বি হয় এটা হবে কি বি। তাহলে আমরা বুঝতে পারতেছি এ এবং বির মধ্যে 10 আছে, আবার এ এবং বির মধ্যে 10, আবার এখানে বি, এই ক্ষেত্রে বি, এখানে এ, অর্থাৎ এ বির মধ্যে 10, অর্থাৎ এই সবগুলো হয়ে গেছে কি এখানে প্যারাল, এখানে সবগুলো প্যারালে থাকবে, 10 10 10 প্যারাল। কিন্তু এটা কোনো প্যারাল না, এটা শর্ট সার্কিট, এটা জাস্ট এইটা এ পয়েন্ট, এটা কোনো কাজেই আসবে না সলিউশনে। সো আমরা একটা বলতে পারি কত, আর এ বি হচ্ছে 10 10 10 প্যারাল করলে হবে 10/3 অথবা 3.33 এটা হবে। এখন পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এইটি, এটা খুবই সিম্পল, যে ডিটারমাইন দ্য রিয়্যাকটিভ রেজিস্ট্যান্স অফ ইচ কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট যে রিয়্যাকটিভ পাওয়ার যেটা হবে, রিয়্যাকটিভ পাওয়ার সেটি বের করতে বলা হয়েছে। সো রিয়্যাকটিভ পাওয়ার, নট অ্যাক্টিভ পাওয়ার, রিয়্যাকটিভ পাওয়ার বের করতে বলা হয়েছে। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে রিয়্যাকটিভ পাওয়ার কনজিউম করবে শুধুমাত্র যে রিয়্যাকটিভ রেজিস্ট্যান্স, অর্থাৎ রিয়্যাকটিভ রিয়্যাকট্যান্স, অর্থাৎ ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স, এগুলোই শুধু পাওয়ারগুলো বের হবে। এখন এখানকার কোনো, এটা তো কোনো কিন্তু রিয়্যাকটিভ অংশ নেই, শুধুমাত্র অ্যাক্টিভ অংশ, এটা অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করবে, অর্থাৎ আমাকে বের করতে বলা হয়েছে ভার কত, এটা বের করতে বলা হয়েছে, এটার ভার কত, এটার ভার কত, এটার ভার কত। সো আমরা যদি ডিটেলস দিয়ে আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কী করতে বের করতে হবে, যে আগে জেড বের করলাম, যে ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্স সেটা বের করলাম, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, আর হচ্ছে 3 প্লাস জে এক্সএল 9 মাইনাস 5, এটা সবাই জানেন সহজ। এখান থেকে জেড বের করলাম, এটা পোলারে কনভার্ট করলাম, এরপর কি বের করব, আই বের করব, আই হবে কত, যে ভি বাই আর, ভি বাই আর, সেই অনুসারে আই এটা বের করলাম, এটা উপরে চলে গেল, এটা হবে মাইনাস। এখন এই আর এইটুকু অংশ, এখানকার ভোল্টেজ ড্রপ কত হবে, ভি আর ইকুয়াল আই ইনটু আর, অর্থাৎ আই এত, আর ভি এটা হবে এতটুকু ভোল্টেজ, ভিসি এই জায়গার ভোল্টেজ কত, আই ইনটু এক্সি, এক্সি হবে কত, মাইনাস জে অফ 5 এক্সি, মাইনাস জে অফ 5 এক্সি, তাহলে এটা হচ্ছে কত, মাইনাস জে অফ 5, এটা 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, এটা গুণ করলে, যোগ করলে এটা হবে এটা এটা, তখন হবে কত, মাইনাস 143.13, ভিএল হবে কত, আই ইনটু এক্সএল, একইভাবে 9 জে অফ এক্স, জে অফ 9, অর্থাৎ জে অফ 9 কে করলে হবে 90 ডিগ্রি, এটা করলে এটা হবে। এখন আমাকে বের করতে বলা হয়েছে যে পি আর রিয়্যাকটিভ পাওয়ার, এখানকার রিয়্যাকটিভ পাওয়ার কত, এইটার রিয়্যাকটিভ পাওয়ার কত, আর এর এর রিয়্যাকটিভ পাওয়ার কত হচ্ছে ভি ইনটু আর ইনটু সাইন থিটা, অর্থাৎ এখানকার ভোল্টেজ কত, এটার ভোল্টেজ কত ছিল যে 30, ইনটু আই কত, 10, এখন আমাকে বের করতে হবে সাইন থিটা, অর্থাৎ ভি এবং আই এর মধ্যে, এই যে ভি এবং এই আই এর মধ্যে ডিফারেন্স কত, এইটা মাইনাস এইটা, অর্থাৎ ভি এবং আই এর মধ্যে মাইনাস করে, অর্থাৎ অ্যাঙ্গেলের মাইনাস করবো, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এর দুই আড়াআড়ি অ্যাঙ্গেল কত ছিল সেটা, অর্থাৎ ভির অ্যাঙ্গেল মাইনাস এর অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিয়োগ করলে কত হবে, এইটা বিয়োগ এটা, অর্থাৎ প্লাস, প্লাস মাইনাস কাটা দিয়ে হবে 0, অর্থাৎ সাইন 0 মানে 0, অর্থাৎ এখানে কোনো ভার নেই, ক্লিয়ার। পি পিসি অর্থাৎ ক্যাপাসিটিভ রিয়্যাকটিভ যেটা হবে, ক্যাপাসিটিভ পাওয়ার যেটা হবে, সেটা হচ্ছে ভিসি ইনটু আই ইনটু সাইন থিটা, অর্থাৎ ভিসি কত ছিল 50, আই হচ্ছে, আই হচ্ছে 10 কিন্তু সাইন থিটা, অর্থাৎ এই এই অ্যাঙ্গেল মাইনাস এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল মাইনাস করলে, অর্থাৎ এই অ্যাঙ্গেল মাইনাস, এটা যদি এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, তথা মাইনাস 90 ডিগ্রি, এখন সাইন মাইনাস 90 ডিগ্রি, মাইনাসটা সামনে আসবে, অর্থাৎ মাইনাস 500 ভার, অর্থাৎ এই মাইনাস দ্বারা বোঝানো হয়েছে যে এটা ক্যাপাসিটিভ ভার, ক্লিয়ার, এটা মাইনাস দ্বারা হচ্ছে ক্যাপাসিটিভ ভার। যদি আমরা সরাসরি বলতে পারি যে ক্যাপাসিটিভ রিয়্যাক্ট, ক্যাপাসিটিভ রিয়্যাক্টিভ পাওয়ার হচ্ছে 500, এইভাবে বলতে পারি, অথবা মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে যে এটা ক্যাপাসিটিভ ভার। সেমভাবে ভিএল আই ইনটু সাইন থিটা, অর্থাৎ এই ভিএল, ভিএল এর যে অ্যাঙ্গেল, এই ভিএল এর অ্যাঙ্গেল মাইনাস
এই অ্যাঙ্গেল আই এর অ্যাঙ্গেল বিয়োগ করলে হবে কি, এটা একটা বিয়োগ হলো তখন যোগ হয়ে যাবে, এখানে সামনে মাইনাস আর একটা মাইনাস, সূত্র মাইনাস সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এইটা, এটি হচ্ছে এর অংশ। এটা তো অনেক বড় মনে হচ্ছে, তাই না? এটাকে যদি আমরা শর্টকাট করতে চাই সেই ক্ষেত্রে কি হবে, এটার পাওয়ার কত হবে, আমরা তো কারেন্ট জানি কত, কারেন্ট জানি 10, অর্থাৎ এটার পাওয়ার যদি বের করতে চাই পি আর কত হবে, আই স্কোয়ার ইন্টু আর, এটা দিলেও হয়ে যাবে, আই হলো 10 ইন্টু আর কত, 3, 10 ইঞ্চু 3, এটা হচ্ছে 100 ওয়াট। এটা কিন্তু, এটা আমাকে বের করতে বলা হয় নাই, ক্লিয়ার? এটা কিন্তু হচ্ছে কত, 100 ওয়াট, আমার কিন্তু ওয়াট চাই না, আমাকে চাইছে কি, সেই ক্ষেত্রে আমরা কি করব, পি আর রিয়াক্টিভ যেটা হবে, পি আর রিয়াক্টিভ আই ইঞ্চু, এখানে কোনো কিছু আছে, রিয়াক্টিভ অংশ নাই, জিরো, অর্থাৎ জিরো ভার। সেমভাবে এটা যদি বের করতে যাই পি এক্সির যেটা পাওয়ার, আই স্কোয়ার এক্সি, আই হলো 10 ইন্টু এক্সি কত, 5, এই হলো 500 ভার। সেমভাবে যদি এটা বের করতে চাই পি এক্সেলের যে পাওয়ারটা হবে, রিয়াক্টিভ পাওয়ার, আই হলো 10, আই স্কোয়ার ইন্টু কত, 9, অর্থাৎ এই 900 ভার। খুবই সিম্পল, আই স্কোয়ার আর দিয়ে ফর্মুলা ইউজ করলে হবে, কিন্তু এখানে আর মানে এটা হলো ওয়াটে আসবে, এখানে কোনো ইন্ডাকটিভ নেই, ইন্ডাকটিভ কত, জিরো, অর্থাৎ এখানে কার ভার জিরো, এটার ভার জিরো, এটা 500, এটা 900, খুবই সিম্পল। পরের আরেকটি অংশ আছে, 3 নম্বর অংশ, এটা একটু হার্ড এসএইদের জন্য, এসএ এক্সামের জন্য একটা হার্ড একটি অঙ্ক। এটা হচ্ছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক বের করতে বলা হয়েছে, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। এখন জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের কনসেপ্টটা আসলে অনেক বড়, পাওয়ার সিস্টেমে যখন আমি ভিডিও আপলোড করবো সেই ক্ষেত্রে বিস্তারিত বুঝতে পারবেন। এই ক্ষেত্রে এই সলিউশনটা দিয়ে রাখি শুধুমাত্র, এখানে জিরো সিকোয়েন্স যখন নেটওয়ার্ক ড্র করতে বলা হবে, তখন এই যে নিউট্রালের মধ্যে যে রিয়াক্ট্যান্স থাকবে বা ইম্পিডেন্স যেটাই বলেন না কেন, সেই ক্ষেত্রে এটা হবে কত, 3 Zm। আর এটা জেনারেটর থাকুক অথবা মোটর থাকুক, যেভাবেই হোক, এখানে তার একটা জিরো সিকোয়েন্স রিয়াক্ট্যান্স পাওয়া যাবে, ধরলাম জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক এক্সি। আরেকটা বিষয়, এখানে আমরা যদি এইটা কানেক্টেড আছে কোথাও, এখানে এই বাস, এখানে একটা বাস কল্পনা করলাম, যে এখানে বাস, এখানে একটা বাস, আরেকটা এখানে একটা বাস, এটা একটা বাস যদি কল্পনা করি, এখানে একটা বাস থাকবে, এখানে একটা বাস মনে করলাম, এখানে একটা বাস, এই বাস এখানে কানেক্টেড হবে, আবার এইটা কানেক্টেড হবে আরেকটা বাসের সাথে, এখানে বললাম বাস, ক্লিয়ার? এখন এই যে ফার্স্ট অংশ, এই অংশে একটা জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক থাকবে, জিরো সিকোয়েন্স রিয়াক্ট্যান্স, এটা হচ্ছে এক্স জিরো। আরেকটা হবে কি, এটা হচ্ছে কি, এখানে ওয়াই কানেক্টেড করে কি নিউট্রাল করা হয়েছে, একটা রিয়াক্ট্যান্স দিয়ে নিউট্রাল করা হয়েছে, তাহলে সেটা হবে কিন্তু হবে এইভাবে, এটাকে রেফারেন্স যদি ধরি, এটা রেফারেন্স, এটা রেফারেন্স অর্থাৎ জিরো, এটা হবে 3 Zm, এই যে অর্থাৎ নিউট্রালের সাথে যেটা লাগানো থাকবে সেটা হবে 3 Zm, এবং এটা একটা নিজস্ব রিয়াক্ট্যান্স থাকবে, জিরো সিকোয়েন্স রিয়াক্ট্যান্স X0, ক্লিয়ার? এইটা এটা কানেক্টেড, ক্লিয়ার? এই বাসের সাথে কানেক্টেড। এখন এটা হচ্ছে ট্রান্সফরমারের, এখন ট্রান্সফরমারের রিয়াক্ট্যান্স, জিরো সিকোয়েন্স রিয়াক্ট্যান্স ধরলাম, এটা হচ্ছে XRT, এটা একটা রিয়াক্ট্যান্স XRT-র, এই রিয়াক্ট্যান্স যদি ডেল্টা থাকে সেই ক্ষেত্রে এটা এর সাথে কানেক্টেড হবে না, এই বাসের সাথে, ডেল্টা থাকলে মনে রাখেন, ডেল্টা থাকলে এই বাসের সাথে কানেক্টেড হবে না, সে কোথায় কানেক্টেড হবে, এই জিরোর সাথে কানেক্টেড হবে, ওকে? এই সাইডে ওয়াই আছে, কিন্তু এই সাইডে এটা কানেক্টেড হওয়ার কথা, কিন্তু হবে না, কি জন্য, এখানে নিউট্রাল গ্রাউন্ডেড করা নাই, এই যে এক্সট্রা, এই নিউট্রালটা গ্রাউন্ডেড করা নয়, এই জন্য আমি কি এখানে কানেক্টেড করবো না, এটা কোনো কানেক্টেড হবে না, এখানে এইরকম অবস্থা থাকবে। এরপর এই যে ট্রান্সফরমারের যে রিয়াক্ট্যান্স, এটা একটা রিয়াক্ট্যান্স পাওয়া যাবে XQS এর রিয়াক্ট্যান্স, এটাও কি ডেল্টা, তাহলে এটা এর সাথে, এই পির সাথে, এই বাসের সাথে, এই যে বাস, এই বাসের সাথে এটা কানেক্টেড হবে না, এই নেটওয়ার্কটা, এটা কানেক্টেড হবে কি রেফারেন্সের সাথে। আবার এটার সাথে ওয়াই আছে এবং গ্রাউন্ডেড করা আছে, তাহলে সে করবে কি, এই পরের বাসের সাথে কানেক্টেড থাকবে, ওকে? এখন আসি আমরা এই ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারও একটা কী থাকবে,
রিয়াকট্যান্স থাকবে জিরো সিকোয়েন্স রিয়াকট্যান্স, এক জিরো বলতে পারি যেহেতু কোনো নাম্বার নাই, এক জিরো, এক জিরো কিউএস, এটা হবে এক জিরো যেহেতু কোনো মান দেওয়া নাই, এক জিরো এম এন যে রিয়াকট্যান্স, এটা কি আছে ওয়াই কানেক্টেড এবং নিউ গ্রাউন্ডিং করা, তাহলে সে কী করবে এর সাথে কানেক্টেড থাকবে, ওকে। কিন্তু এ আবার এখানে কি ডেল্টা কানেক্টেড, সে এখানে যে বাস থাকবে সেই বাসের সাথে কানেক্টেড হবে না, সে কী হবে এখানে রেফারেন্সের সাথে কানেক্টেড হবে, জিরো অর্থাৎ গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, এটাকে আমরা গ্রাউন্ডও বলতে পারি, জিরো রেফারেন্স। আবার এখানকার যে জেনারেটর থাকবে এর একটা জিরো সিকোয়েন্স রিয়াকট্যান্স থাকবে, এক্স জিরো, এক্স জিরো এখানে কানেক্টেড এই বাসের সাথে কানেক্টেড, কিন্তু এখানে ওয়াই কানেক্টেড, ওয়াই কানেক্টেড নট গ্রাউন্ডিং, কোনো গ্রাউন্ডিং করা নেই, এই ক্ষেত্রে সে এর সাথে কানেক্টেড হবে না, এই অবস্থায় থাকবে। এটি হচ্ছে জিরো সিকোয়েন্স। এটাকে যদি আমরা আরো একটু সুন্দর করে ড্র করতে চাই তাহলে এরকমভাবে হবে, টি এক্স এন এক্স জিরো এটাকে রেফারেন্স, এখন এটাও এখানের সাথে কানেক্টেড, এটাও এখানের সাথে কানেক্টেড, আমরা তো এই দুটোকে এক জায়গায় করে একসাথে কানেক্টেড করে দিতে পারি, এইরকম করে এইভাবে করে একসাথে এখানে কানেক্টেড করে দিতে পারি, সেই ক্ষেত্রে এটা থাকবে যাবে, এটা যাবে না, এটা এখানে এরকম, এটি হচ্ছে এর, এটা কিউএস, এটা হচ্ছে এক্স এম এন, এটা হচ্ছে এক্স আর টি যেটা, আর এটা তো এখানকার অংশ, এটা এখানকার অংশ, এটি হচ্ছে এর জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। আশা করি জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক বুঝতে পেরেছেন, এটা আসলে অনেক ডিপলি বিষয়, পাওয়ার সিস্টেমের যখন ম্যাথ আমি করাবো সেক্ষেত্রে আরও বিস্তারিত বুঝতে পারবেন, এর পরবর্তী সলিউশনগুলো আমি পরবর্তী পার্টে দেবো, এতদূর পর্যন্ত এক দুই তিন সলিউশন পার্টটা দেওয়া হয়েছে, পরবর্তীগুলো আরও সহজ নিয়ে আলোচনা করা যাবে, সে অনুসারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।